চালগুলো আমি রাতেই ভিজিয়ে রাখছি। বিন্নি চাল বাড়ি থেকে আসছে অগ্রহায়ণ মাসে, নর্মালি আমাদের এখানে বিন্নি চাল ফলানো হয়। আর এটা হচ্ছে একটা আমার স্টিমার ছিল, স্টিমার গড়ে আছে, অনেক ভালো প্লাস্টিক জাতীয় জিনিসের। তো আগে মাঝে মধ্যে মোমোজ বানাইলে বানানো হতো, না হয় তো উঠানোই থাকে। তো আজকে বের করেছি আমি। নর্মালি আসলে বিন্নি চালগুলো গায়েরিতেই রান্না করা হয়, ওই ছিদ্র করা পাতিল যেগুলো, বাট এখানে নাই আমার, বা মাটির একটা ছিল ভেঙে গেছে, তো ওইটা আমি স্টিমার দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি ওই বিন্নি চালের সাথে একটু চিকেন করব, চিকেন কষা। তো তার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিতেছি লেবুর রস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে কিছু সময় আমি ম্যারিনেট করে রাখতেছি। আর বিন্নি চালের সাথে মাছ ভাজা বা চিকেনটা কষাটা খুবই ভালো লাগে আর কি। তো যেহেতু মাছ নাই তো চিকেনটা দিয়েই আমি বিন্নি চালটা খাবো। আর স্টিম দিয়ে রান্না করলে ভাপে যেটা রান্না করা হয় খুবই মজা হয় বিন্নি চালটা। ওয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। সরি, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। যে যেখান থেকে বসে আমার ব্লগটা দেখতেছেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি এবং যথারীতি সকালে সব যা যা কাজকর্ম হয়ে গেছে নাস্তা টাস্তা করে ফেলছি, এবং ঝটপট আমি একটু দুপুরে রান্না সহ সকালের রান্না সহ দুপুরে যেমন বিন্নিবারটা রান্না করে নিব, তাহলে আমার হবে কি সকালের মাম একসাথে উঠে খেয়ে নেবে, তার ব্রাঞ্চ হয়ে যাবে দুপুরে এবং সকালে। যেহেতু সে গড়ে থাকলে খুব কম সময় নাস্তা আলাদা করে এক দুই দিন এরকম হয়, মানে নাইট থাকলে তো, কারণ আমার ওই ক্লিনিংয়ের কাজ বাকি আছে অনেক। তাড়াতাড়ি করে রান্না করে শেষ করে নিলে আমার ক্লিনিংটা আমি সহজে করতে পারবো। এই স্টিমারটা, স্টিম দিয়ে আমি বিন্নি চালগুলো রান্না করব। তো স্টিমারটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি, যেহেতু অনেকদিন ইউজ হয় নাই তো এই জন্য ভালো ধুল পড়ে গেছিলো, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার বিন্নি চালের ক্ষীর যারা খেয়েছেন অনেক মজা হয়, আর পিঠা হয়, বিভিন্ন ধরনের পিঠা করা যায় বিন্নি চাল দিয়ে, বা এমনি পানি ফুটানো পানি দিয়ে রান্না করা যায়, মানে চুলার উপর নর্মাল যেরকম ভাত রান্না করা হয়। বাট আমার পার্সোনালি পছন্দ হয় ভাত রান্না করলে, স্টিম করে রান্না করলে আমার অনেক ভালো লাগে। তো আমি স্টিমের সব ব্যবস্থা করে নিয়েছি, এটাও বেজে গেছে, এখন আমি জাস্ট একটু কলা পাতা এনে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন কিন্তু অনেক সকাল, এখন সকাল রয়ে গেছে, এটা সকাল সকাল রান্না করলে অনেক ভাল লাগে, করে অনেক মজা হয়। স্টিম করে রান্না করার জন্য আমি একটু কলা পাতা নেব। আমার সব ভিডিওতে তো সবচেয়ে রহস্য আমি দেখাই, আমাদের গোটা আসলে ঠিক রাস্তার পাশেই, মানে রাস্তা ভাতের রান্নার মাঝখানের অবস্থা। আমি মাঝখানে একবার দেখতেছি যে এটা ভাতটা সিদ্ধ হয়েছে কি না, দেখে একটু পানি ছিটিয়ে দিছি মাঝখানে, এরকম দিতে হয়। তারপর দেখি যে না পুরো ভাপে এটা হয়ে গেছে, এখন হয়ে গেছে, প্রথমবার দেখছিলাম যে হচ্ছে কি না, এখন দেখি পুরো সফট হয়ে গেছে। এখন এর সাথেই আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু পেঁয়াজ, কাটা পেঁয়াজ, আদা রসুন দিয়ে এটা রান্না করে নিব, যেহেতু এটা আমার ম্যারিনেট করা আছে।
তো তার জন্য আমি তেল দিয়ে নিলাম আর সাথে একটু পেঁয়াজ দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে তারপরে এটার মধ্যে দেব আমি বারবার নাড়াচাড়া করতে হবে আসলে যেহেতু আমি এটা আর কি করি আমি এই চিকেনের পানিটা যেটা মুরগি থেকে যে পানিটা বের হবে মাংস গুস্ত থেকে ওই পানিটাই দিয়ে মাংসটা সিদ্ধ হবে সেজন্য আগুন কমায় রেখে বারবার নাড়াচাড়া করে দিছি তারপরে যখন নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি আর একটু গরম পানি দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামায় নিয়েছি খুব মজার একটা চিকেন কষা হয় আছে মানে আমরা যেটা বলি কুশপি দিয়ে চিকেন রান্না করা সেরকম একটা জিনিস তো এটা আবার বিন্নি ভাতের সাথে খুবই মজা লাগে খেতে রান্না শেষ করে আমি আমার ইমেজ শেপটাকে পরিষ্কার করতে লেগে গেছিলাম এর জন্য আমি কী করেছি প্রথমে একটু খাবার সোডা আর ভিনেগারের মিশ্রণ বানিয়ে ওটাতে লাগিয়ে রেখে দিয়েছিলাম পরে একটু সাবান পানি দিয়ে সাবান পানি হুল পাউডারের গুঁড়া দিয়ে ভালো করে ঘষছি অনেক কষ্ট হয়েছে ঘষছি অনেক শ্রম লেগেছে সময় লেগেছে একেবারে নতুনের মতো হয়ে গেছে এত সুন্দর হয়েছে এখন কী করবো এটাতে আমি একটু রং লাগাবো একটু শুকিয়ে গেলে একটু শুকিয়ে গেলে রং লাগাবো আর ক্লিয়ার বার্নিশ লাগাই দিব পুরো নতুন একটা মিশেপ হয়ে যাবে নেটগুলো কি যে ময়লা ছিল পুরাটা পরিষ্কার হয়ে গেছে এই পরিষ্কারের উপকরণগুলো এখনও রয়ে গেছে বালতির ময়লা রয়ে গেছে তারপরে এগুলা চলতেছে কাজ চলতেছে ফাঁকে ফাঁকে আমি দেখাচ্ছি ক্লিনিংটা শেষ হতে হতে পুরো দুপুর হয়ে গেছিলো আমি গোসল নামাজ শেষ করে আসি খেতে বসছি দুপুরের খাবার খুবই মজাদার একটা খাবার আমার খুবই খুবই ফেভারিট তো ভাপে বিন্নি বা বিন্নি চাল বা বিন্নি ভাত আর চিকেন কষা সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন নেক্সট একটা ব্লগের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ